আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আসছেন ভালো আসছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এখানে শেয়ার করলাম আমার লাইফ হাতা। আগেও দেখাইছি একটা ভিডিওর মাঝে, তো আরও রয়েছে আর একটা সেকেন্ড ব্লকের মাঝে। তো এখান থেকেই আজকে আমি তুলম কিছু আমার লগে থাকা। তো আমি এখানে তুলছি এক বাকেট লাইফ হাতা, ফ্রেন্ড ফ্যামিলিরে শেয়ার করব। আর লাইফ হাতা অত হার্ড নাই লাগানি, আসলে একটু বীজ ফালাইয়া রাখি দিলেও হয়ে যায়, গিয়ে একটু পানি কিছু মাটি দিলাইলেও এটা হয়ে যায়, কোনো কষ্ট নাই। এক পাকেট তোলার পরেও আরও রয়েছে। তো আমরা আলসামি করি, ওটার লাগি প্রবলেম হয়, একটু কষ্ট করলেও আর কোনো প্রবলেম নাই, এটা ওই যায় গিয়ে আল্লাহ দিন। আমরা তো আর বানাইতাম না গাছ, আল্লাহ দিতা, আমরা তোরা কষ্ট হলেও হয়। আর ফ্রেশ হাওয়াটা কত বালা একটা জিনিস, কোনো ঔষধ নাই কিছু নাই, কেন অত ফ্রেশ জিনিস গার্ডেন ছাড়া হই মিলে সপ্তাহ মিলে সফর মাঝে, কিন্তু এরকম তো একবারে ফ্রেশ। আর নিজে দেখলাম ইটকানোর মাঝে কিতা দিছি, কোনো মেডিসিন নাই। আর আমি বেশি ফার্টিলাইজারও ইউজ করি না, কারণ এটা কেমিক্যাল কম্পোস্ট মাটিও তাও নিজের আতর বানাইল, ওগুলাও দেই। আর খাইতে খুব ভাল লাগে, কারণ এটার আলাদা একটা মজা আছে। তো আশা করি আমার ভিডিও ভালো লাগছে, সব ভালো থাকবা, আল্লাহ সবরে ভালো রাখতা, আল্লাহ হাফিজ।